Drop your quiet! हेलो गाइस गुड मॉर्निंग। तो अनेक दिन पर सकाल बेला ब्लॉगटा शुरू करछि तई तुम्हारे अनेक दिन पर मन खुले गुड मॉर्निंग बोलते परला। तो तुम्हारा निश्चय थंबनेल और टाइटल देखे बुझे गेछो जे कोथाय जेते चलेछि। तो आज आमरा जाच्छि जयचंडी पहाड़। तो तुम्हारा ब्लॉगटा देखते थको जे जयचंडी पहाड़े ओखाने माने जस्ट आमी सेकेंड बार जाच्छि। तखन जखन गेछिलाम पुजो समये तखन ब्लॉगटा शुरू करिनि, एखन शुरू करछि। देखि तोमादेरकेओ देखानो जाक जयचंडी पहाड़ सेखानेर कि মানে ওই পাহাড়ের উপরে মন্দির আছে, চণ্ডী মাতার মন্দির। তো চলো দেখতে থাকো, ব্লগটা সাথে থাকো, তো জুড়ে থাকো। তো যা যাক এখন আমরা যাচ্ছি দুটোই করে স্টেশন, সোজা স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা যাব। তো গাইস তোমরা সঙ্গে থাকো, জুড়ে থাকো, ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো যা যাক। আমরা স্টেশন চলে এসেছি, তো এবার টিকিট কাউন্টারে যাবো, টিকিট কাটবো, তারপর ট্রেনে চাপার পালা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। গাইস ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এই দেখতে পাচ্ছ পেছনে ফ্লাইওভার। তো এবার টিকিট কাউন্টারে যাবো, টিকিট কাটবো। তো গাইস আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। তো এই যে টিকিট, তো এবার সোজা স্টেশনে ভিড়ে ঢুকবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো চলো যা যাক। হয়ে গেছে কি এবারে টিকিট কাউন্টারে গেছি, টিকিট কেটে আমি বলছি দুজনে টিকিট কাটবো। তো হঠাৎ করে টিকিটটা দিয়ে খেয়াল করে দেখছি একজনের কেটেছে। আমাদের সন্দেহ হচ্ছিলো যে কে এত কম কেন নিল। দিয়ে আবার গেলাম টিকিট কাউন্টারে, টিকিট কাটলাম। গাইস আমাদের ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। তো এখন স্টেশনের মধ্যে ট্রেনের জন্য ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। ফাইনালি গাইস অনেক প্রতীক্ষার পর ঠিক 8:15 আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিষ্ণুপুর স্টেশনে। তো এবার যাব আমরা পাহাড়ের ডাকে, সেই জয়চণ্ডী পাহাড়ে উদ্দেশ্যে রওনা দিলাম। বিষ্ণুপুরকে টাটা বাই বাই বলে আমরা বের করলাম নিজস্ব গন্তব্যস্থলে, সেই জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো এখান থেকে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছাবো আদ্রা স্টেশনে। তো তারপর আগে বলতে থাকবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলো এগিয়ে যাই।
উঠে ধান ফুটে হে ফুটে হে বতর পীড়িতের ফুল ফুটে খার বতর পীড়িতের ফুল ফুটে। বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছালাম, তো এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, আবার খানিকক্ষণ বাদেই ছেড়ে দেবে। চলো আবার ট্রেনে উঠে যাওয়া যাক, ট্রেনে এক্ষুনি ছেড়ে দেবে। তো গাইস, শেষমেশ আমরা এসে পৌঁছালাম আদ্রা স্টেশনে। তো আমরা এখানেই নেমে পড়ব, এখান থেকে আমরা চলে যাব সোজা অটো বা টোটো ধরে জয়চন্ডি পাহাড়ের উদ্দেশ্যে। তো এখানেই আমরা নেমে পড়ব আমাদের আদ্রা স্টেশনে, এখানেই আমাদের ট্রেনের জার্নি, এখানেই আমাদের শেষ। তো এখানেই আমরা নেমে পড়ব। তো ফাইনালি গাইস, আদ্রা স্টেশনে আমরা এসে পৌঁছালাম। তো এবার যাব এই সাইডে, তো কিছু সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো এবার যাব সাইডে কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট করবো, দিয়ে আবার ওখান থেকে অটো বা টোটো ধরে সোজা যাবো জয়চন্ডী পাহাড়। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সাইডের দোকান টোকান দিকে যাবো, টিফিন টিফিন করবো। তো হরেন শুনতেই পাচ্ছ, আমাদের ট্রেন ছেড়ে বেড়ে আসানসোলের দিকে রওনা দিলে। আমি এখন স্টেশন, তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো যা রোদের তেজ, মানে এখনই যা গরম, মানে বেলা হলে যে কি হবে সেটাই ভাবছি, প্রচন্ড পরিমাণে গরম, আর মাথা ব্যথা পুরো ফেটে যাচ্ছে এত রোদ। তারপরে এই তো গ্রীষ্মকালের শুরু, এখনো তো বাকি আছে, শেষ পর্যন্ত কি হবে সেটাই ভাবছি। চলো যা যা তোমাদের জন্য তো সবকিছু করতে পারি। পুর স্টেশন থেকে বেরিয়েই তোমরা এই রাস্তা দাঁড়িয়ে পেয়ে যাবে অনেক অটো বা টোটো তোমার রঘুনাথপুর যাওয়ার জন্যে। ওখানে জয়চন্ডী পাহাড় যাবো বলে তারাই নামিয়ে দেবে। কি দোকান খুঁজছি এখন, কোথায় খাওয়া যায়, একটা ভালো দোকান থেকে ঢুকতে হবে, খাবো, তারপর সোজা যাবো জয়চন্ডী পাহাড়। তো ততক্ষণে জুড়ে থাকো ব্লগের সাথে। Thank you.
রঘুনাথপুরে ঢুকে পড়েছি। তো এইখান থেকে আর কিছুটা হাঁটলেই আমরা জয়চণ্ডী পাহাড়ের কাছে পৌঁছে যাবো। তো আদ্রা স্টেশন থেকে এখানে নামলে এই যে সামনে পেছনে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই আবার নামিয়ে দেবে তোমাদেরকে। আর তোমরা যদি একবারে তোমার পাহাড় গড়াতে একবার সিঁড়ির ধারে যেতে যাও তাহলে মোটামুটি 150 টাকা করে ভাড়া নেবে, আর এরকম যদি তোমরা মোড়ে নামতে যাও তো 40 টাকা করে নিচ্ছে। তো আমরা এটাই ঠিক করলাম যে 40 টাকা করে এমনি মোড়ের ধারেই নামবো, আর সিঁড়ি ধারে একবারে সিঁড়ি গড়া অবধি নামতে গেলে 150 টাকা। তো গাইস, অটো থেকে নেমে ঠিক এই রাস্তা পাড়ার মধ্যে দিকে পৌঁছলেই তোমরা পাহাড়ের দিকে পৌঁছে যাবে। এটা শর্টকাট রাস্তা, তো এই দিক দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে যেতে হবে কিছুটা, ওই খুব জোর 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না অটো থেকে নেমে। তো আমি বলবো 150 টাকা দিয়ে একবারে মন্দির পাহাড় গড়ায় নামার থেকে হেঁটে হেঁটে কিছুটা যাওয়াই ভালো, একটু গেলেই তোমরা পাহাড়ের কাছে পৌঁছে যাচ্ছ। সেই ভিতরে 150 টাকাটা না দেওয়াটাই ঠিক আমার পক্ষে বলে। তো চলো পাহাড় গড়ায় যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমরা পাহাড়ের কাছে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। প্রথমে এই পাহাড়টা কভার করব, তারপরে তোমাদেরকে নিয়ে যাবো জয়চণ্ডী মাতার পাহাড়ের উপরে যে মন্দির, ওখানে বজরঙ্গবলীর মন্দির আছে। তার চলো এই পাহাড়টা তোমাদেরকে রিভিউ করে দেখাই তারপর। তো গাইস, পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পেছনে এই যে সিঁড়িটা, এই সিঁড়ি ভেবে সোজা উপর দিকে উঠবো, অনেকগুলো সিঁড়ি আছে। তো চলো সাথে যেতে থাকো। পাহাড়ের সিঁড়িগুলো মানে এক একটা ভেঙে যেতে হবে, আর এই প্রচণ্ড রোদ মানে খুব গরম করছে, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। লাইক সাবস্ক্রাইব এগুলো তো চাই ভাই। তো দেখতে পাচ্ছ পেছনে তো সিঁড়ি বেয়ে সিঁড়ি তো চলেই গেছে, এই সিঁড়ি বেয়ে সোজা উঠ। তো গাইস, ভিউটা দেখো গাইস, দারুণ ভিউ। পুরো নিচটা দেখতে পাচ্ছ, বাড়িগুলোকে কত ছোট ছোট লাগেছে, তবু তো এখনো এই হাফ সিঁড়ি ক্রস করেছে। নিচে দেখতে পাচ্ছ সিঁড়ি পুরো চলে গেছে নিচ অবধি। তো এই হচ্ছে হাফ রাস্তা ক্রস করেছি, এখনো তো কিছু সিঁড়ি উঠা বাকি আছে, তাতেই এই অবস্থা। কত উঁচু লাগছে দেখো গাইস, দূর দূরান্ত পর্যন্ত ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ দূর দূর দূরান্ত পর্যন্ত। গাইস, এখানে এসে তো ভালোই লাগছে, কিন্তু রোদ গরম, কিন্তু এই যে এত সুন্দর ভিউটা দেখে সত্যি মনটা ভরে গেল, দারুণ লাগছে। এত রোদ তার মধ্যেও একটু তো আনন্দ ফিল হচ্ছেই, দারুণ লাগছে। আর তারপরে তোমরা তো সাথে আছোই, আরও ভালো লাগছে। তাহলে গাইস, পাহাড়ের মধ্যে উঠে পড়েছি। তো উঠেই একটা পেছনে দেখতে পাচ্ছ মন্দির, তো মন্দির সামনে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো এইটা সব থেকে ছোট একটা পাহাড়, তো আমরা যখন এইখান থেকে জয়চণ্ডী পাহাড়ের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদেরকে ধার থেকে দেখিয়ে দেবো, রিভিউটা দিয়ে দেয় তোমার যাবো জয়চণ্ডী পাহাড়। তো এখন তোমার এই মন্দিরটা দেখো সামনে। পাহাড়ের উপরে এই মন্দিরটার উপরে উঠার পর একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে নির্জন নিস্তব্ধ, পুরো একদম দারুণ লাগছে, একটা শান্ত একটা পরিবেশ, দারুণ সুন্দর লাগছে এখানটা। তো মন্দিরটার এখানে বসে শান্তি পেলাম, এখানে ছাওয়াও আছে, কিছুক্ষণ বসলাম। আর প্রচণ্ড পরিমাণে তো রোদ, ওই জন্য কষ্ট হচ্ছে খুব, কিন্তু এইখানে যে নির্জন নির্মম পরিবেশটা, এইটা দেখে মনটা ভরে যাচ্ছে, দারুণ লাগছে খুব, মানে খুব শান্ত, চারদিকটা কোনো আমাদের শহরের মতন হইহুল্লোড় নেই, মানে মনে হচ্ছে একটা অন্য জায়গায় এসে পড়েছি, দারুণ লাগছে, একটা অন্যরকম ফিল হচ্ছে এই মন্দিরের এখানে এসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও তো জয়চণ্ডী পাহাড়টা দেখা বাকি আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ধারে যে যে জয়চণ্ডী পাহাড়টা এখান থেকে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আরও সুন্দর লাগছে। উপর থেকে ভিউটা দেখো গাইস, দারুণ লাগছে দেখতে, উপর থেকে ভিউটা দেখো, ঘরগুলোকে তো ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতন লাগছে দেখতে, আর দারুণ লাগছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট পাহাড়টা, ওইটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। দূরে এখন এখান থেকে যে সোজা ওই পাহাড়টাতে যাবো। তো গাইস, দারুণ এখানে মজা হচ্ছে, মানে দেখতে পাচ্ছ পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে দারুণ জায়গায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে রোদ অতটা সেরকম একটা গায়ে লাগছে না, কিন্তু রোদের তাপ প্রচণ্ড পরিমাণে। তো ভিউটা তো দারুণ লাগছে, তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। এই মন্দিরে কিছুক্ষণ বসে আর ওই পাহাড়টা চারদিকটা ঘোরাঘুরি করে তারপরে যাবো জয়চণ্ডী পাহাড়। তো চলো সঙ্গে সাথে থাকো, দেখতে থাকো।
তো গাইস আমরা জয়চন্ডী পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি আছে। তো আগে যে আদিবাসী পাহাড়টা দেখলে ওইটা পেরিয়ে আসতে হবে। ভালো থেকো বাবা। এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। তো গাইস ফাইনালি জয়চন্ডী পাহাড়ে এসে পৌঁছালাম। দেখো এবার সোজা উপরে উঠবো, ওই যে দূরে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, সোজা ওই মন্দিরের ওখানে যাবো। তো চলো দেখতে থাকো। তো প্রচণ্ড পরিমাণে রোদ, খুব গরম গাইস। তো গাইস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে এটার ওয়ান পার্ট টু পার্ট দুভাগে ভাগ করা যাক। তো এটার পার্ট টুটা তোমরা কালকেই পেয়ে যাবে, তো ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই। তো তোমরা জুড়ে থাকো, সেকেন্ড পার্টটা ঠিক পরের দিনই পেয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সবাই ভালো থেকো।